গত বুধবার প্রথম দফায় জিজ্ঞাসাবাদ হয়েছিল, আর এই বুধবার ফের সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পার্থ চট্টোপাধ্যায়। প্রথম দফায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছিল, আর এদিন 3 দফায় প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো। একদিকে ত্রুটিপূর্ণ আবেদনের জেরে আপাতত সুপ্রিম কোর্ট থেকে কোনো স্বস্তি পেলেন না, অন্যদিকে সিবিআই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব। হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটির রিপোর্টে বলা হয়েছে, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনের ভিত্তিতে এসএসসির যে উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল তা বেআইনি। এই রিপোর্ট সিবিআই কে দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, প্রথম দিন জিজ্ঞাসাবাদে প্রাক্তন শিক্ষামন্ত্রী দাবি করেছিলেন এসএসসির উপদেষ্টা কমিটি তৈরি করলেও সেই কমিটির উপর তার নিয়ন্ত্রণ ছিল না, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও তিনি কিছু জানতেন না। সিবিআই সূত্রে খবর, এই পরিস্থিতিতে গোয়েন্দারা জানতে চাইছেন উপদেষ্টা কমিটির উপর কার নিয়ন্ত্রণ ছিল, কেউ কি নিয়ন্ত্রণ না করার জন্য নির্দেশ দিয়েছিল, নির্দেশ দিয়ে থাকলে কে দিয়েছিলেন, কার নির্দেশে এসএসসি নিয়োগ হয়েছিল, তৎকালীন শিক্ষামন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায় কি দায় এড়িয়ে যেতে পারেন। ইতিমধ্যেই বিরোধীরা বারবার দাবি করছে মুখ্যমন্ত্রীর নির্দেশেই গঠিত হয়েছিল এই উপদেষ্টা কমিটি। শিক্ষামন্ত্রী তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে 5 জনের কমিটিটা আপনি কেন করলেন, এটা তো বেআইনি। শিক্ষামন্ত্রী ভেতরে গিয়ে কি বলেছেন যে 5 জনের কমিটিটা তৈরি করেছেন মুখ্যমন্ত্রী? শিক্ষামন্ত্রী যেমন দায়ী, মুখ্যমন্ত্রীও দায়ী, মুখ্যমন্ত্রীকেও ডাকতে হবে। বাংলার শিক্ষা জগৎ অশিক্ষায় ভরে গেল, আর এই বাংলার মন্ত্রীরা ফুলে পেঁপে ঢোল হয়ে গেল। আজকে বড় দুর্ভাগ্য এই বাংলার, যে বাংলা শিক্ষায় ভারতবর্ষকে পথ দেখাতো, আর সেই বাংলার দুর্নীতিতে ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। পার্থদা তো যাচ্ছে, অসুবিধা কিছু নেই, যদি আমি অন্যায় না করি আমি ট্রায়াল ফেস করব, মানে আমি ট্রায়াল বলছি, আমি সিবিআই এর কোশ্চেন ফেল করবো, কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকলে খুশি হব। সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দিলে গ্রীষ্মের অবসরকালীন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে। এই আমার একটা চা দে। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।